দেশ তিনি ঘুরে বেড়াবেন। বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই, এমন কোন উপজেলা নেই যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না গিয়েছেন। যেখানেই গিয়েছেন সেখানেই তাকে বুকে জড়িয়ে ধরেছেন, আমাদের শেখের বেটি আসছেন। এবার আমরা পারব, এবার আমরা নিশ্চয়ই সেই বাংলাদেশে ফিরে যাব যে বাংলাদেশের স্বপ্ন আমরা আপনারা দেখেছি, যার জন্য আমরা যুদ্ধ করেছি, যার যেই দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল। একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ যেখানে সবাই শিক্ষা স্বাস্থ্য এবং কেউ গৃহহীন থাকবে না, আমরা সেই ঘোষণাটি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিও দিয়েছিলেন। আমরা 75-এর পরে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম। এই ঘটনার পিছনে যারা কলকাঠি নাড়ছিল তাদের উদ্দেশ্য ছিল আবার একটা পাকিস্তান করা যায় কিনা। তখনকার যারা মানে এই ষড়যন্ত্রের পিছনে যারা মদত দিয়েছিল, আরেকবার পাকিস্তানের মতন আরেকটা রাষ্ট্র করা যায় কিনা, একটা অন্ধকার মানে নিমজ্জিত দেশ করা যায় কিনা, তারই একটা স্বপ্ন তাদের ছিল। আমরা যারা মুক্তিযোদ্ধা আমরা মনে করছিলাম যে আমরা বেঁচে আছি না মরে গেছি। আমরা বাংলাদেশের বাইরে যেখানে যেখানে যেতাম সেখানেই ধিক্কারের চোখে আমাদেরকে বলতো, তোমরা সেই জাতি যেই জাতি জাতির পিতাকে হত্যা করেছে। ঘৃণায় মাথা নিচে হয়ে যেত, খুবই মাথা নিচে হয়ে যেত। বঙ্গবন্ধু কন্যা এলেন, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর শিক্ষাটা তিনি দিলেন, আমরা ঘুরে দাঁড়ালাম। আমরা তারই নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচারটা আমরা দেখে যেতে পেরেছি, আমরা দেখে যেতে পেরেছি। তার বিচার হলো এবং কয়েকজনের ফাঁসি কার্যকর হলো, এটা সম্ভব হয়েছে আমাদের নেতা ফিরে আসছিলেন বলেই। আসার পরও কিন্তু ষড়যন্ত্র থেমেছিল না, অনেক ষড়যন্ত্র, অনেক উত্থানপতন, অনেক চড়াই উত্তরাই পার হয়ে বঙ্গবন্ধুর কন্যা 96 থেকে 2001 বাংলাদেশকে একটা অনেক কিছু সফলতা এনে দিয়েছিলেন। ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে, বন্ধু প্রতিম দেশ ভারত, তার সঙ্গে সুসম্পর্ক রেখে পানি বন্টন শান্তি প্রক্রিয়ায়, যে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ায় সবগুলি তারই অবদান। 2008 তিনি এসে বললেন, ঘোষণা দিলেন, আমি যদি আবার নির্বাচিত করেন আপনারা, কারণ তিনি জনগণকে বিশ্বাস করেন, জনগণের শক্তি তার শক্তি, ক্যান্টনমেন্টের শক্তি কিংবা অস্ত্রের শক্তিকে তিনি বিশ্বাস করেন না। 2008 তিনি বলছিলেন, আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি বদলে দেব বাংলাদেশকে। যথার্থভাবেই তিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে। আমরা 2008 যখন ক্ষমতায় আসি তখন আমাদের 560-এর মতন আমাদের পার ক্যাপিটাল ইনকাম ছিল, আজকে কত? 2826 জানি। এই জায়গাটিতে আমরা চলে আসছি, দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, চোখের সামনে আমাদের স্বপ্নের, আমরা যেগুলি স্বপ্ন দেখতাম সেগুলি বাস্তবায়ন হতে যাচ্ছে, হচ্ছে, এগুলি সম্ভব, সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজকে তিনি মানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আজকে আমরা তলাবিহীন ঝুড়ির থেকে একটা সম্ভাবনাই বাংলাদেশে পরিণত হয়েছে। পৃথিবীর যেখানেই আমি যাই নেতারা জিজ্ঞাসা করেন, তোমাদের ম্যাজিকটা কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক কি, কিভাবে তিনি বদলে দিলেন বাংলাদেশকে, কিভাবে 560-এর থেকে আজকে $2800 উন্নীত হল, কিভাবে তিনি মেগা প্রজেক্টের পর মেগা প্রজেক্ট মানে সফল করছেন, কিভাবে আজকে জনগণ, বাংলাদেশের জনগণ যে প্রান্তে যাবেন, যে কোনোখানে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী সে দেশের জনগণ বিশ্বাস করে,
माननीय प्रधानमंत्री शेख हसीनार विकल्प और किछु नहीं, शेख हसीनार विकल्प शुधुमात्र शेख हसीना। एटा तार अंतर दिए विश्वास करें। आज के सेजन्नोई बांग्लादेशे गिये चलछे, अनेकेई अनेक कथा बोलें, अनेकेई अनेक किछु अपवाद दें, बांग्लादेशेर मानुष जानें কাকে দিয়ে কি হয়, কাকে কে কি করেন, সেটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছেন। সেজন্যই যতই লাফালাফি করছেন আমাদের বিরুদ্ধে নাকি আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন হবে। আরে আপনার তো গণসমর্থনই নাই, আপনাকে তো আমরা তো ভোটের রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি, জনগণকে নিয়ে আমরা চলি। জনগণ যখন আপনাদেরকে ফিরিয়ে নিয়েছে আপনাদের চোখ, আপনারা তাদের জনগণের আস্থা অর্জন করুন, তারপর অনেক কিছু বলুন। আমরা জনগণকে নিয়ে চলছি, কাজেই আমাদের আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেটা আমরা স্বপ্ন দেখছি, হৃদয় দিয়ে ধারণ করি, সেই জায়গাটায় আমরা যাবই। এটাই হলো আমাদের উদ্দেশ্য, এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। তিনি এসছেন বলেই, আবার আমি বলি, তিনি এসছেন বলেই আমরা সেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ যেটা স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধে দেখেছিলাম, সেই বাংলাদেশ আজকে আমরা পরিণত করতে পেরেছি। আমাদের অনেকেই অনেক, আমি কিছুক্ষণ আগে একটা আমাদের কলামিস্ট ফোরামের একটা আহ্বানে সেখানে গিয়েছিলাম। সেখানে অনেক ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব, ইউনিভার্সিটির উপাচার্য, গ্রান্ট কমিশনের চেয়ারম্যান অনেকে ছিলেন। তাদের বক্তব্য মানে শুনে মনে মনে চিন্তা করছিলাম যে বঙ্গবন্ধু শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর কন্যা সমান গতিতে চলছে বলেই আজকে আমাদের এই পরিবর্তন। আমাদের যেখানেই যাই সেখানেই বঙ্গবন্ধুর কন্যার যেমন সুপ্রশংসা শুনি, তেমনি আমাদের পার্শ্ববর্তী দেশ যেখান থেকে আমাদের অমর্ত্য সেন, আমাদের নোবেল বিজয়ী, তিনিও বলেন যে বঙ্গবন্ধুর কন্যাই সম্ভব, তাকে দিয়ে সম্ভব বাংলাদেশকে ঘুরে দেওয়ার, তিনি ছিলেন বলেই আজকে ঘুরে গিয়েছে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী মানে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাওয়াতে আমি গিয়েছিলাম, মানে প্রধানমন্ত্রী ভারতের জনাব মোদি সাহেব, তিনি আমাকে সময় দিয়েছিলেন দেখার মানে করার জন্য। তার কলনে তিনি আমরা যখন উঠে আসি তখন আমার সেই কথাটি বারবার মনে পড়ে। তিনি বলছিলেন যে তুমি আমার বোনকে সালাম পৌঁছে দিও, তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এগিয়ে যেতে হয়, তিনি দেখিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় তোমরা আমাদের চেয়ে এগিয়ে গিয়েছো, তিনি নিজেই বলেছেন। এটাই হলো জননেত্রী শেখ হাসিনা আমাদের কোথায় নিয়ে গিয়েছেন। তিনি সারা বিশ্বে আজকে তিনি নন্দিত নেতার সঙ্গে, শুধু আমাদের নেতা নন, সারা বিশ্বে তিনি নন্দিত নেতা। সারা বিশ্বে কখনো বলে মাদার অফ হিউম্যানিটি, কখনো বলে স্টার অফ দি ইস্ট, কখনো বলে নানানভাবে তাকে 35-36টি মানে ইসে তাকে ভূষিত করেছে, পুরো সম্মাননা। আমি শুধু আপনাদের মনে করি যে এই রোহিঙ্গাদের সেদিনটির কথা মনে নিশ্চয়ই আছে, রোহিঙ্গাদের বারবার এই মায়ানমার জোর করে আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। আজকের থেকে 5 বছরের মতন হয়ে গেল, 2017 মনে হয়, তখন এই রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল, ইয়াং মেয়েদের রেপ করা হচ্ছিল, মানুষ ওইখানকার বৃদ্ধদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল, নাফ নদী রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল। তখন আমরা দেখলাম কাফেলার পর কাফেলা আসছে রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে। আমরা জিজ্ঞাসা করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা করব কি, আমরা কি বর্ডার বন্ধ করব না তাদেরকে আসতে দেব? তিনি বললেন আসতে দাও, আসুক তারা, তাদের জীবনটা তো বাঁচুক।
তাদের জীবনটা তো বাঁচুক তোমাদের কি মনে নাই? লিবারেশন ওয়ারের সময় যখন পাকিস্তানি আর্মি তোমাদেরকে মাইলের পর মাইল পুড়িয়ে দিচ্ছিল, তোমাদের উপরে যে অত্যাচার করছিল, তোমরাও তো আরেক দেশে যে আশ্রয় নিয়েছিল, তাদেরকে আসতে দাও, তারা অন্তত বেঁচে থাকুক। আমরা যদি দুবেলা খেতে পারি, তাদেরকে আমরা দুবেলা খাওয়াতে পারবো ইনশাল্লাহ। এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি, সেই জন্যই তাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়। তিনি আমাদের আজকে নেতৃত্ব দিচ্ছেন, সেই জন্যই আমরা আজকে দরবার গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে। কিছুদিনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু, কিছুদিনের মধ্যেই ঢাকা শহরের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, যেগুলি তিনি ওয়াদা করেছিলেন, সেগুলি আলোর মুখ দেখছে, আপনারাও দেখছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আজকে আজকের অবস্থানটা, তার জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা। আজকে বাংলাদেশের মানুষ যে কোনোখানেই যাবেন সেখানেই বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা, তাকে বারবার দরকার, তাকে সবাই হাত তুলে আজকে দোয়া করছে, তিনি তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন মহান রাব্বুল আলামিন। আমরা 21 আগস্টে সেই নির্মম হত্যাকাণ্ডটাও আমরা দেখেছি, সেদিনও মহান রাব্বুল আলামিন নিজের হাতে তাকে রক্ষা করেছিলেন বলেই আমরা সেই জায়গাটিতে আসতে পেরেছি। আমরাও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, তাকে যেন শতবর্ষর আয়ু দান করুক এবং তিনি যেন আমাদের বাংলাদেশকে, আমাদের স্বপ্নের বাংলাদেশে, আমাদের যেই স্বপ্ন দেখছি সেই জায়গায় নিয়ে যাবেন। এই বলেই আমি শেষ করছি। এবং তার 17 মে ভাই আপনি বলছেন উপচে পড়বে আমাদের বঙ্গবন্ধু কনভেনশন হল, কানায় কানায় তো ভরবেই। যখনই বঙ্গবন্ধুর কন্যার ডাক আসে তখনই আপনারা দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বসে থাকে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন বঙ্গবন্ধুর কন্যা কি বলতে চায় সেটা জানার জন্য তারা চলে আসে। আমার মনে হয় আপনি যে স্বপ্ন ই দেখছেন, কর্মসূচি দিয়েছেন, সে যথাযথভাবেই ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ সবাই এসে এটা সাকসেসফুল হবেন না, আপনারা ধারণাও করতে পারবেন না কত মানুষ সেখানে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দেখুন, এটা বারবার আপনারা জিজ্ঞাসা করছেন, বারবার আমরা বলছি আমাদের কাছে অফিসিয়ালি এখনো কোনো কাগজপত্র আসেনি। আপনারা জানেন পিকে হালদার আমাদের এখানে অনেকগুলি মামলার সে আসামি, আমরা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছি সেটাও আপনারা জানেন, আমরা আইনগত যে প্রচেষ্টা সেইগুলো আমরা অব্যাহত রাখব আমরা অফিসিয়ালি কাগজ পাওয়ার পরে। তিনি যেখানে আছেন সেখানেও তিনি কি করেছেন সেই দেশের আইনের মুখোমুখি তিনি হচ্ছেন, আমরাও তাকে ফেরত চাবো আমাদের মামলাগুলোর জন্য, সেগুলো বলতে হবে না। যে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।